সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ডাক্তার মোহাম্মদ মুশিউর রহমান নাক্কানগলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন হিসেবে কাজ করছি ঘরে বাড়িতে বাসা বাড়িতে যদি আমাদের কারো কানে কোনো ধরনের পোকা ঢুকে যায় তেলা পোকা হতে পারে অন্য যে কোনো পোকা হতে পারে তাহলে আমরা কি করব। উপস্থিত আমাদের বাসায় তেল থাকে যেমন অলিভ অয়েল নারিকেলের তেল বা সরিষার তেল যদি কিছুই না থাকে কোথাও তাহলে কমপক্ষে পানি থাকবে পানিটি বা তেল আপনি কানে ভর্তি করে দেবেন একদম ক্যানেল ভর্তি করে দেবেন তাহলে পোকাটি ওখানে ডুবে গিয়ে শ্বাস বন্ধ হয়ে শ্বাস রোধ হয়ে সেই পোকাটি কিন্তু মারা যাবে তারপরে আপনি ডাক্তারের কাছে এসে এটি বের করে নেবেন অনেক রুগী তাদের কানে পোকা যায় অথচ তারা অনেক কষ্ট অনুভূত হয় অনেক কষ্ট স্বীকার করে একদিন দুই দিন পরে ডাক্তারের কাছে আসে জীবন্ত পোকা আমরা বের করে দিই কী পরিমাণ অসহনীয় যন্ত্রণা এবং দুঃসহ বেদনায় এই রোগীটা আক্রান্ত থাকে সুতরাং কানে পোকা গেলে সাথে সাথে তেল বা পানি দিয়ে দিবেন পোকা মরে যাবে আপনি রিলিফ হয়ে যাবেন সময় নিয়ে আপনি ডাক্তারের কাছে এসে এটিকে বের করে নেবেন ধন্যবাদ সবাইকে